ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশে বৈদেশিক মুদ্রা তেল সারের হাহাকার নেই বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিএনপির কূটনৈতিক তৎপরতা, আন্দোলন নাকি নির্বাচনমুখী। নড়াইল জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক স্বপ্নিল। সাবি প্রবীর ছাত্র হত্যা, দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ চার দফা দাবিতে সমরক লিপি। চলন্ত বাসে শিলতাহানি, বিকাশ পরিবহনের চালক রিমান্ডে। আয়ের চেয়ে কোটি টাকা ব্যয় বেশি বিএনপির। তৃণমূল কঠোর দল পার্থকে অব্যাহতি দিয়েছি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো শ্রীলঙ্কায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন বাংলাদেশে নানা রকম অপপ্রচার চলছে, দেশে একটা হাহাকার চলছে, এমন অপপ্রচার চলছে। তবে প্রধানমন্ত্রী বলেছেন দেশে কোনো হাহাকার নেই, বৈদেশিক মুদ্রারও হাহাকার নেই, তেলেরও হাহাকার নেই, সারেরও কোনো হাহাকার নেই, আগামী বোরো পর্যন্ত সারের কোনো সমস্যা হবে না। কৃষি মন্ত্রণালয় থেকে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্ত এবং দাম দান ফসলের অধিকে ফলনশীল জাত সমূহের উৎপাদন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন কৃষিমন্ত্রী। বিএনপির কূটনৈতিক তৎপরতা, আন্দোলন নাকি নির্বাচনমুখী। জাতীয় নির্বাচনে এখনো দেড় বছরেরও বেশি সময় বাকি, এখন থেকে নির্বাচনী রাজনীতিতে সোচ্চার কূটনৈতিক মহল। এরই মধ্যে বিদেশি কূটনীতিকরা বিএনপি এমনকি ইসির সঙ্গে বৈঠক করছে। তবে বিএনপির সঙ্গে তাদের একাধিক বৈঠক ও দেশের বৃহত রাজনৈতিক দলটির সাম্প্রতিক তৎপরতা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সরকারি দলকেও এই নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শোনা গিয়েছে। সব মিলিয়ে বলা যায় এই ইস্যুতে নির্বাচনী রাজনীতি বেশ জমে উঠেছে। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের আবাসিক কূটনীতিক কর্মকর্তা সহ ইউরোপীয় বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ফলে দলটি শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। নড়াইল জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক স্বপ্নিল। সম্মেলনের এক সপ্তাহ পর নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে নাঈম ভূঁইয়া সভাপতি ও স্বপ্নিল শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আকাশ ঘোষ ও সাধারণ সম্পাদক হয়েছেন সিদ্ধার্থ সিংহ পোল্টো। জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি চঞ্চল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ এই তথ্যটি নিশ্চিত করেছেন। তারা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন। সাবি প্রবীর ছাত্র হত্যা, দোষীদের সর্বোচ্চ শাস্তি সহ চার দফা দাবিতে সমরক লিপি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বুলবুল আহমেদ হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ চার দফা দাবি জানিয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের কাছে সমরক লিপি দিয়ে তারা এই দাবি জানান। আজ বেলা পৌনে একটার দিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা চার দফা দাবিতে সমরক লিপি দিয়েছেন। এতে বলা হয়েছে উচ্চতর তদন্তের মাধ্যমে বুলবুল হত্যায় গ্রেপ্তার প্রকৃত খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর, নিহত বুলবুলের পরিবারকে অতি দ্রুত ক্ষতিপূরণ হিসেবে এককালীন 50 লাখ টাকা প্রদান, আগামী 12 বছর পর্যন্ত প্রতি মাসে 50,000 টাকা ও বুলবুলের পরিবারের একজন সদস্যের চাকরি নিশ্চিত করতে হবে। চার দফা দাবির মধ্যে তৃতীয় দাবিটি হচ্ছে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা সচল ও সংখ্যা বৃদ্ধি, অনিরাপদ ও অন্ধকারাচ্ছন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ক্যাম্পাসের টিলাগুলোতে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি ও প্রাচীর সংলগ্ন স্থানে কাঁটাতারের বেড়া ব্যবস্থা করতে হবে।
চলন্ত বাসে শিলতাহানি, বিকাশ পরিবহনের চালক রিমান্ডে। রাজধানীতে বিকাশ পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় একে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার বিকাশ পরিবহন চালক মাহবুবুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজানুর এই আদেশটি দেন। ঢাকার তুরাকা থানার বালুর মাঠ এলাকা থেকে চালক মাহবুবকে গ্রেপ্তার করে লালবাগ থানার পুলিশ। তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলেন আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসিফুজ্জামান আসিফ। আসামি পক্ষে আইনজীবী নূর নবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে, সেই সঙ্গে বিকাশ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আয়ের চেয়ে 1 কোটি টাকা ব্যয় বেশি বিএনপির। গত বছর আয়ের চেয়ে 1 কোটি 14 লাখ টাকা বেশি ব্যয় করেছে বিএনপি। 2021 সালের আয় ব্যয় হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। পরে হিসাবের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হিসাবে দেখানো হয়েছে 2021 সালে দলটির আয় হয়েছে 84,12,444 টাকা। কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফর্ম বিক্রি, ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান ও FDR থেকে এ টাকা আয় হয়েছে। একই সময়ে দলটির ব্যয় হয়েছে 1,98,47,171 টাকা। কর্মচারীদের বেতন, বোনাস, করপত্র, বিল, অফিস খরচ সহ বিভিন্ন খাতে এ টাকা ব্যয় হয়েছে। হিসাব অনুযায়ী গত বছর বিএনপি আয়ের চেয়ে 1,14,34,727 টাকা বেশি ব্যয় করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ইসি সচিবের কাছে এই হিসাবটি জমা দেন। গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দল নিবন্ধিত বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরের দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব 31 জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধিত দল বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 39টি। তৃণমূল কঠোর দল পার্থকে অব্যাহতি দিয়েছে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বারবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে দোষী সাব্যস্ত ব্যক্তি শাস্তি পাবেই। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দফায় দফায় টাকা উদ্ধারের পরপরই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে করা সিদ্ধান্ত নিলেন রাজ্য মন্ত্রীপদ থেকে সরানো হলো তাকে। তৃণমূল কঠোর দল পার্থকে অব্যাহতি দিয়েছে অপসারণ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর থেকেই তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠেছিল। গত কয়েকদিনে প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার হওয়ায় ক্রমশ জোরালো হয়েছে পার্থকে অপসারণের দাবি। গ্রেপ্তারি 6 দিনের মাথায় অবশেষে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দল কঠোর, আমরা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছি। আপাতত ওনার দপ্তরগুলো আমার কাছে এসেছে, পরে মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো শ্রীলঙ্কা। অর্থনৈতিক ও রাজনৈতিক টালমাটাল শ্রীলঙ্কার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে দেশটির পার্লামেন্ট। দেশ জুড়ে শ্রীলঙ্কা পুনরুদ্ধারে অর্পিত কঠোর জরুরি আইন আগামী 1 মাসের জন্য বাড়ানো হয়েছে। দেশটির পার্লামেন্টে ভোটাভুটির পর এই ঘোষণা এলো। এ বিষয়ে লঙ্কান পার্লামেন্টের 225 জন সদস্যের মধ্যে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ভোট দেন 120 MP, বিপক্ষে অবস্থান নেন 63 MP। জরুরি অধ্যাদেশে যা দীর্ঘ সময়ের জন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং রাখার ক্ষমতা দেন সেনাবাহিনীকে। সংসদে পাশ না হলে বুধবারই শেষ হয়ে যেত জরুরি অবস্থা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় গত 17 জুলাই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমসিংহে।